আসসালামু আলাইকুম এভরিওয়ান, নুহা ব্লগ বিডিতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। এটা হচ্ছে 19 তারিখ রাতের বেলা, নুহার জন্য আমি একটা কেক বানিয়ে নিচ্ছি। ম্যাক্সিমাম সময় হচ্ছে আমাদের বাসায় যে কোনো প্রোগ্রাম হলে কেক আমাদের বাসায় বানানো হয়, আর তাছাড়া নুহা তো আমার বানানো কেকটাই পছন্দ করে। যদিও সবসময় আপনারা দেখেন আমি একঘেয়েমি টাইপের কেক বানাই, আজকে একটু ডিফারেন্ট একটা কেক বানানোর চেষ্টা করছিলাম, কারণ নুহা ইদানিং শুধু পিং 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 করে। তো ভাবলাম যে জন্মদিনে ওকে একটা পিঙ্ক কেক বানিয়ে সারপ্রাইজ দিই। আমি খুব একটা সুন্দর করে কেক ডিজাইন করতে পারি না, আগেই বলেছিলাম, তো ট্রাই করেছি। তো একটা নুহা একটা আমার কাছে একটা হাইট কেক চেয়েছিল, আমি সব সময় একটু লো কেকটাই বানাই, তো ও আমাকে বলেছিল একটা হাইট কেক বানানোর জন্য, তো আমি চেষ্টা করেছি বাট খুব একটা হাইট হয়নি। তারপরে নুহা অনেক খুশি হয়েছে, আর আপনারাও দেখি কিন্তু আমাকে জানাবেন যে আমার বানানো কেকের ডিজাইনটা কেমন হয়েছে। তো ভিতরের লেয়ারগুলোতে কিন্তু বাটারের সাথে সাথে আমি একদম চকলেটও ভরপুর করে দেওয়ার চেষ্টা করেছি। তো অন্য সময় যেটা হয় উপর থেকে চকলেটে বেস দিয়ে আমি কেকটা বানাই, তো আজকে কেকটা একটু ডিফারেন্ট। বাট আমি প্রথমে ভেবেছিলাম যে উপরে আমি একটা চকলেটের লেয়ার দিব, তো পরে দেখলাম যে আমার চকলেটও শেষ হয়ে গিয়েছিল, সেজন্য আমি আর উপরে চকলেটের যে লেয়ারটা সেটা আমি দিতে পারিনি। তো এইটা আমি 5-6 লেয়ারের মতো করেছিলাম কেকটাকে, যেহেতু 6 লেয়ারের মতো করেছিলাম কেকের যে পুরুত্বটা একটু বেশি থাকার কারণে আস্তে আস্তে কেকটা একটু চেপে গিয়েছে, আর তা না হলে কেকটা আরও একটু হাইট হতো। তো যারা আজকে নতুন আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিও ভালো লাগলে এই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। নুহার জন্মদিন উপলক্ষে অনেকেই নুহাকে দোয়া করেছেন, আর সেই জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আর এইভাবে আমার মেয়ের জন্য দোয়া করে যাবেন, ও যেন একজন ভালো মানুষ হয়ে বড় হয়, নেক হায়াত নিয়ে বেঁচে থাকতে পারে আর আল্লাহর পথে চলতে পারে, ওর জন্য প্লিজ সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে দেখতে দেখতে আমার মেয়েটা অনেক বড় হয়ে যাচ্ছে। অনেকে জিজ্ঞেস করেন যে নুহা কোন ক্লাসে পড়ে, নুহা 2024-এ ইনশাল্লাহ বেঁচে থাকলে এসএসসি পরীক্ষা দিবে। তো এই আর কি, অনেকে জিজ্ঞেস করেন নুহা কিসে পড়ে, নুহা এবছর হচ্ছে নিউটেন। আর আজকে আমি যে কেকটা বানাচ্ছি নুহার জন্য, এটা কিন্তু আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো হয়তো খুব পারফেক্ট হবে না, বাট কেমন হয়েছে সেটা আপনারাই বলবেন। তো এই কেকটাকে আমি হচ্ছে পিঙ্ক দিয়ে যেহেতু এই থিমটা চিন্তা করেছি, সেজন্য আমি একটু ডিপ কালার একটা পিঙ্ক শেড হচ্ছে নিচের দিকে, তারপর মিডলে একটা লাইট পিঙ্ক, দেন হচ্ছে আর একটু আবার আর একটা ডিপ পিঙ্ক, দেন হচ্ছে উপরে একটু কুসুম কালারের যেই অরেঞ্জ ফ্লেভারের যেই ইয়েটা আছে, কি বলে ফ্লেভারটা আছে, মানে অরেঞ্জের যে ফ্লেভারটা আছে সেটা দিয়ে আলাদা করে একটা ক্রিম করেছি, সেটা হচ্ছে উপরে আমি দিয়ে দিয়েছি। দেন উপরে ফিনিশিংটা আমি খুব ভালো করে করতে পারিনি, আমি ভেবেছিলাম যে উপরে চকলেট দিব, পরবর্তীতে দেখলাম যে চকলেট হচ্ছিল না। তো এই ছিল আমার কেকটা, আমি এত ভালো করে দেখানো হয়নি, ইনশাল্লাহ আমার নেক্সট ব্লগে মানে নুহার বার্থডে ব্লগে আপনারা অবশ্যই দেখবেন। এটা হচ্ছে আজকে সকালে মানে 21 ফেব্রুয়ারির সকালের ভিউটা, আমি যখন জিমে যাচ্ছিলাম তখন একটু ভিডিও করে নিলাম, চারিদিকে অনেক লোকজন ছিল। তারপরে বাসা থেকে বের হতে আজকে আমার একটু লেট হয়ে গিয়েছিল, ঘুম থেকে উঠতে পারিনি, কারণ কালকে রাতে একটু লেট করে ঘুমিয়েছিলাম, সেই জন্য ঘুমটা পুরো হচ্ছিল না। তো যাই হোক, নুহার বার্থডে ব্লগটা কিন্তু অবশ্যই দেখবেন, নেক্সট ডেতে আমি ইনশাল্লাহ আপলোড করে দিব। আর তখন সকাল প্রায় 8:30 বেজে গিয়েছে, আমি আর মুক্তা আমরা দুজনেই জিমে চলে এসেছি, যেহেতু অনেকদিন পরে আসছি আমার এখানে কার্ডটা হয়নি। আমি কুমিল্লাতে যতগুলো জিম আছে তার মধ্যে 3-4 জিমে কিন্তু আমার মেম্বারশিপ করা আছে, তো যখন যেটাতে আমার সুবিধা হয় আমি সেই জিমেই চলে যাই। তো আগে এখানে আজকের যে জিমটা ছিল সাততারে, সেটা ছেলেদের মেয়েদের একটাই ছিল, মানে হচ্ছে শিফট দুইটা ছিল, ছেলেরা সকালে আসতো, মেয়েরা বিকেলবেলা আসতো, এরকম ছিল, বা সন্ধ্যায় ছেলেরা আসতো,
এখন হচ্ছে এটাকে আলাদা আলাদা করে দিয়েছে, এটা খুবই ভালো হয়েছে। ও পাশে ছেলেরা আর এ পাশে হচ্ছে মেয়েরা, তো এটাতে প্রাইভেসিও থাকে এবং কোনো প্যারা থাকে না, কারণ সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো সময় আপনি কিন্তু আসতে পারবেন, মানে রাত সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত। তো আমাদের জন্য অনেক ভালো হয়েছে। নুহাকে স্কুলে দিয়েই হচ্ছে আমি আর নুহা, সরি আমি আর মুক্তা, আমরা দুজনেই জিমে চলে যাই, কারণ মুক্তার মেয়ে আমার মেয়ে সেম স্কুলেই পড়ে, ওদের স্কুল হচ্ছে 7:15, সেই জন্য আমরা 7:45 বাসা থেকে বের হয়ে ওদেরকে স্কুলে দিয়ে আমরা চলে যাই জিমে। আমাদের জন্য এটা হচ্ছে একদমই পারফেক্ট সময়। তো জিমে আমি আজকে যেহেতু ফার্স্ট সেকেন্ড দিন, তো খুব একটা তামঝাম করিনি, কিছুক্ষণ হেঁটেছি, সাইকেলিং করেছি, দেন হচ্ছে আমাদের ট্রেনার আপুর সাথে বসে চা খেয়ে বের হয়ে চলে এসেছি। আর এখানে কিছু ফ্রুটস কিনে নিয়েছি, কারণ নুহা ইদানিং ওটস খাচ্ছে সকালবেলা, আমার ভাইও খাচ্ছে, তো ভাবলাম যে ওটসের সাথে আসলে ফ্রুটস না হলে একদমই ভালো লাগে না। তো এই ভাইয়াটা ভিডিও করা দেখে বলছিল যে ওনাকে সহ যেন ভিডিও করি, মজার ছিল ব্যাপারটা। তো যাই হোক, ওনাকে নিয়েই ভিডিওটা করলাম। দেন বাসায় এসে আমি ফ্রুটসগুলোকে ধুয়ে নিয়েছি, দেন আমি ওটসটাকে রান্না করে ফেলেছি। আর এখানে হচ্ছে আমি বাদাম নিয়ে নিয়েছি, বাদামগুলোকে একটু কুচি করে নিচ্ছি, কুচি করে নিলে খেতে ভালো লাগে। আর যদি জিমে যাওয়ার সময় আমি ভিজে যেতে পারতাম আর এসে এটাকে খাওয়া যেত ওটসের সাথে, তাহলে খুব ভালো হতো, তো আমার মনে ছিল না যেহেতু। আর এতগুলো বাদাম দেখে কেউ ভয় পাবেন না, কারণ এটা আমি নুহার জন্য, আমার জন্য, আমার ভাইয়ের জন্য, তিন চারজনের জন্যই বানাচ্ছি। খুব মজা হয়েছিল আসলে, আগে আমি ওটস খেতেই পারতাম না, এখন ভালোই লাগে, কারণ হচ্ছে ফ্রুটস দিয়ে খেলে আসলে ভালো লাগে, ফ্রুটস ছাড়া খেলে একদমই ভালো লাগে না। আর এখানে যেহেতু একটু সুইট, একটু কী বলে সাওয়ার এই টাইপের ইয়ে ছিল, মিক্সড ফ্রুটস ছিল, সেই জন্য খেতে ভালো লাগে। আর যেহেতু সকালবেলা মানে হেলদি লাইফস্টাইলের কথা চিন্তা করছি, তো ব্রেকফাস্টটা ওরকমই হওয়া উচিত প্রতিদিন, যদিও এত তামঝাম কাহিনী করে আসলে নাস্তা করা যায় না সকালবেলা। তো মাঝে মাঝে দেখা যায় যে আমি শুধু ডিম খেয়ে ফেলছি, অথবা কী বলে এটাকে, রুটিও খেয়ে ফেলি, পরোটাও খেয়ে ফেলি, বাট আমি পরিমাণে খুব অল্প করে খাই, টক দই খেয়ে ফেলি, কিছু একটা খাই, বাট খুব যে হেভি করে একদম পেট ভরে খাই সেটা না। তো আল্লাহ রহমতে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হচ্ছে আমি আমার ওজনটা কমিয়ে নিতে পারবো, আর আপনারাও দোয়া করবেন। অনেকে আমাকে সামনাসামনি দেখলে বলে যে না আপনি তো ঠিকই আছেন, খুব একটা মোটা না, বাট আমার নিজের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে যেটাতে আমি পৌঁছাতে চাই। আর এখন আমার হাইট এবং আমার ওয়েটের তুলনায়, আমার কী বলে, আমার হাইটের তুলনায় আমার ওয়েট 2-1 কেজি একটু বেশি আছে, আর আমি সেটা চাচ্ছি না। আমি চাই আমি সবসময় যেন আমার পারফেক্ট একটা ওজনেই থাকি। তো নুহাও কিন্তু আমাদের সাথে উঠছি খেয়ে নিয়েছে। আর এখানে হচ্ছে আম্মু, এই যখন এই সিজনে মিষ্টি কুমড়া কী যে বলি, আর যাই হোক, মানে মিষ্টি আলু মানে আসে বাজারে, তখন আম্মু কিন্তু রেগুলার মিষ্টি আলু আনা শুরু করে দেয়। আম্মু এটা খুবই পছন্দ এবং এই খাবারটা খুব বেশি স্বাস্থ্যসম্মত, তো সেই জন্য আম্মু সবসময় আনে এবং নিজ দায়িত্বে এটা সেদ্ধ করে সবাইকে খাওয়ায়। তো এখানে আসার সময় আম্মু হচ্ছে মজার মজার মাছ নিয়ে এসেছে, এইসবে কিন্তু অনেক ছোটো ছোটো মাছ পাওয়া যায়। আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছিলাম যে কী পরিমাণ ফ্রেশ, মানে তখনও পর্যন্ত সবগুলো ট্যাংরা মাছই কিন্তু একদম লাফাচ্ছিল, সাথে পাবদা মাছও নিয়ে এসেছিল। পাবদা মাছটা হচ্ছে আম্মু স্পেশালি আমার জন্য আনে, কারণ এটা আমার অনেক বেশি পছন্দ। আর এখানে দুপুরে রান্না চলছে, ফ্রেশ সবজি, তারপর ছোট মাছ, বড় মাছ সব কিছু দিয়েই। আর ইদানিং আমার ভাইয়ের মাথায় ঢুকেছে লাউ, তো প্রতিদিন সে আম্মুকে বলেছে প্রতিদিন লাউ রান্না করতে। আমাদের বাসায় ইদানিং এক একজনের এক এক রকম প্রেফারেন্স চলছে, কেউ লাউ খাবে, কেউ সবজি খাবে, কেউ শাক খাবে, মানে আসলে ইদানিং অনেক ভালো ভালো খাবার খাওয়া হচ্ছে, সব সবজি খাওয়া হচ্ছে, মজাই যাচ্ছে। আর সুমনা অনেক মজা মজা রান্না করে, আম্মু রান্না করে, মাঝে মাঝে আমিও রান্না করি, তো খুব মজা হয় আসলে। মাঝে মাঝে না মানে যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন না তারা বুঝবেন না, জয়েন্ট ফ্যামিলিতে অনেক মজাও আছে, আবার মাঝে মাঝে অনেকে ঝামেলাও হয়। আল্লাহ রহমতে আমরা তো খুবই ভালো আছি, আমাদের ফ্যামিলিকে তো জয়েন্ট ফ্যামিলি বলা যায়, হয়তো লোকজন অনেক বেশি না আমরা, কিন্তু মোটামুটি জয়েন্ট ফ্যামিলি বলা যায় আমাদের ফ্যামিলিটাকে।
যাই হোক, এখানে সন্ধ্যার বেলা হচ্ছে মুক্তা বলছিল যে এটা হচ্ছে লাস্ট এই শীতের পিঠা খাওয়া, আর খাওয়াবে না, ও অনেক পিঠা খাইয়েছে আর চাইও না খেতে, কারণ খেয়ে খেয়ে অনেক ফুলেছি, অনেক শরীরে ম্যাদ বাড়িয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে আর এসব খাওয়া যাবে না। তারপর মুক্তা বললো যে এটা লাস্ট, 4-5 রকমের ভর্তা বানিয়েছে, চিতই পিঠা করেছে, দেন হচ্ছে ভাপা পিঠা করেছে। আমরা তো চিতই পিঠা দিয়ে ভর্তা দিয়ে এক্সপেরিমেন্ট করেছি কতক্ষণ, দেন হচ্ছে ভাপা পিঠা দিয়ে, মানে ওটা তো এক্সপেরিমেন্ট করার কিছু নাই, চিতই পিঠা দিয়ে সবসময় আমরা ভর্তা দিয়ে খাই, বাট ভাপা পিঠা দিয়ে ভর্তা দিয়েছে এত মজা, এটা একদমই আগে জানা ছিল না। যেটা গুড় ছিল না সেই ভাপা পিঠাটা দিয়ে কিন্তু আমরা ভর্তা দিয়ে খেয়েছি, আর এটা হচ্ছে গুড়ের যেহেতু, তো এটার সাথে আর ভর্তা অ্যাড করিনি, এটা এমনিই খেয়ে নিয়েছিলাম। আর হচ্ছে মুক্তা শাশুড়ি এখানে তেলের পিঠা বানিয়েছে, মাশাআল্লাহ, খালাম্মার হাতে এত সুন্দর করে ফুলেছে এই পিঠাটা। এই মজার মজার ভর্তাগুলো দিয়ে আমরা পিঠা খাচ্ছিলাম, সাথে আবার রস নিয়ে মুখের মধ্যে ঝাল কমাচ্ছিলাম, তো অনেক মজায় হচ্ছে আমাদের এই বছরের খাওয়া শেষ পিঠা ছিল, জানি না জীবনের শেষ পিঠাও হতে পারে, কখন কার মৃত্যু কীভাবে হয় আমরা কেউই বলতে পারি না। তো আমার এই ব্লগটা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে, যারা যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এবং সবার জন্য অনেক অনেক ভালোবাসা। তো এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর নুহার বার্থডে ব্লগটা দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট করব, ওর বার্থডে ব্লগটা দেখবেন, ওর জন্য দোয়া করবেন। আজকে যাদের যাদের জন্মদিন তাদেরকেও অনেক অনেক শুভকামনা, হ্যাপি বার্থডে অল। আর সবাই আর কি বলবো, আর কিছু বলার নাই, তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নুহা ব্লগ ভিডিও দেখবেন।